দর্শক আমি জানাতো নেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আনোয়ার সিমেন্ট মুক্ত মঞ্চ অনুষ্ঠানে। আজকে আমার সাথে যিনি অতিথি হিসাবে রয়েছেন তিনি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সর্বকনিষ্ঠ সদস্য, সাবেক তথ্য প্রতিমন্ত্রী এবং বর্তমানে গণফোরামের একাংশের আহ্বায়ক অধ্যাপক ডক্টর আবু সাইদ। ডক্টর আবু সাইদ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিও। আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখছিলাম আপনার রাজনৈতিক জীবন পর্যবেক্ষণ করছিলাম, আপনি ছাত্রলীগের রাজনীতি করেছেন ছাত্র জীবনে, আপনি 73 সালে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন, 75 সালে বাকশালের গভর্নর হয়েছেন, বাকশাল থেকে পাবনার গভর্নর হয়েছেন, 70 সালে আমি এমএনএ নির্বাচিত হয়েছি, 70 সালে আপনি এমএনএ ছিলেন পাকিস্তানের যেটা বলা হচ্ছিল, এবং 96 সালে বর্তমান যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তিনি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে এলেন তখন আপনি পাবনা থেকে জিতে আসলেন এবং পরবর্তীতে তথ্য প্রতিমন্ত্রী হলেন। 2008 সালে আমি দেখলাম যে আপনি আওয়ামী লীগ থেকে নমিনেশন চ্যালেঞ্জ পেলেন না, 14-তে যে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে পাবনা 1 থেকে হেরে গেলেন, 18-তে গণফোরাম থেকে নির্বাচন করলেন। আপনি তো সারা জীবন করেছিলেন আওয়ামী লীগের রাজনীতি, সে আওয়ামী লীগ আপনাকে ধরে রাখলো না কেন? এ ব্যর্থতা আমার না। আমরা যে আদর্শ দর্শন চিন্তা চেতনা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম, লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম, সেই আদর্শ থেকে আজকে আপনি বলেন যে কথাগুলো আমরা মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে অর্জন করেছিলাম, যেগুলো আমরা সবাই বলি এখন কথার কথা হিসেবে, মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রীয় চার মূলনীতি, সেগুলোকে আদৌ আছে কোনো শাসক গোষ্ঠীর ভিতরে? আমরা সংবিধানের কথা বলি, সংবিধান হলো সর্বোচ্চ আইন দেশের, রাষ্ট্রের, সেগুলোকে আমরা মান্য করি, শ্রদ্ধা করি, সেই অনুসারে রাষ্ট্র পরিচালনা করি, সেই অনুসারে প্রশাসনের ব্যবস্থা করি, সেই অনুসারে আমলাতন্ত্র চলছে, সেই অনুসারে ব্যবসা বাণিজ্য চলছে, সেই অনুসারে সুশাসন, জবাবদিহিতা এগুলো আছে। এগুলো যারা প্রশ্রয় দেয় তাদের সাথে বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধুর কোনো মিল নাই। আমার নেতা এখনও বঙ্গবন্ধু, জাতির পিতা, তার আদর্শ অনুপ্রাণিত হয়ে এখনও রাজনীতিতে আছি এবং ইনশাল্লাহ আমৃত্যু সক্রিয়ভাবে থাকার ইচ্ছা রাখি। আপনার বিভিন্ন বইপত্রের লিস্ট দেখেছিলাম, আপনি 41টার মতন বই লিখেছেন। জি জি। এবং তার মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে আপনার লেখা অসংখ্য বই আছে, ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, ছোটদেরকে শেখানোর জন্য ছোটদের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঐতিহাসিক রায়, 71-এ বন্দি মুজিব। বঙ্গবন্ধুকে নিয়ে আপনার এত বই লেখা হলো কেন? মানে অনুরক্তিটা কি ওই পর্যায়েরই আসলে? না, অনুরক্তির ব্যাপার না। জি, বঙ্গবন্ধু এত বিশাল নেতা ছিলেন যার প্রত্যেকটি কথা যদি বিশ্লেষণ করেন তার প্রত্যেকটি কথা বাক্য স্তবক নিয়ে এক একটা বই হতে পারে। আমি অত বিশাল বলবো না, আমার জীবনে আর একটা কাজ করে গেলাম আমি, বঙ্গবন্ধুর শাসন আমল না লিখে আমি লিখছি বঙ্গবন্ধুর শাসন সময়। এটা 72 সনে কী করেছেন উনি, 73 সনে কী করেছেন, 74 সনে কী করেছেন, 75 সনে কী করেছেন, এটাকে এখন লিখছেন, কমপ্লিট প্রকাশ হয়ে গেছে, প্রকাশ হবে, এগুলো এক একটা প্রায় 1000 পৃষ্ঠার মতো, এই 4000 পৃষ্ঠা এগুলো সম্পাদিত, এগুলো আমার নিজের কিছু নাই। এগুলো পর্যালোচনা করে দেখবেন যে রাষ্ট্র গঠনের যে সমস্ত উপাদান সেগুলো বাংলাদেশে উপস্থিত থাকলেও তখন পর্যন্ত পরিপূর্ণভাবে একটা আধুনিক রাষ্ট্র গঠন করার যে দিক, পরিপক্কতা, সেটা কিন্তু রাষ্ট্র হয়ে ওঠেনি সেইভাবে। একটা রাষ্ট্র গঠনের যে উপাদানগুলো থাকে সেইগুলো বঙ্গবন্ধু কেবল কাঠামোগতভাবে উনি সাজাচ্ছিলেন সংবিধান অনুসারে। এই যে বিষয়টা এবং বঙ্গবন্ধুর প্রতিটি স্টেপ, তার মোড় ফেরানো, ফিরে দেখা, একমাত্র যদি আমি একটাই উদাহরণ দিই, 7ই মার্চের ভাষণ দেখেন, প্রথম স্তবকেই বললেন সমস্ত পাকিস্তানের ইতিহাস বলে দিলেন কয়েক লাইনে, 23 বছরের ইতিহাস, সেই ভাষণ তো এখনও অনুপ্রাণিত। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটি স্ট্যান্জায় এই ভাষণের, অল্প 17 মিনিটের ভাষণ, সেই ভাষণের ভিতরে গোটা জাতির ইতিহাস যেমন আছে, সেই অত্যাচারের কথা আছে, নিপীড়নের কথা আছে, সব কথা আছে, আবার তার সাথে কীভাবে মুক্তি পেতে হবে
সে নির্দেশনা দেওয়া আছে। তারপরে সে মুক্তি পেতে গেলে কী কী করতে হবে সে গেরিলা যুদ্ধের কথা আছে। যুদ্ধের সময় আমি একটা বই লিখেছিলাম, মানে যখন মোটিভেশন আমার ক্যাম্পে 3,500 গেরিলা ছিল। আপনি তো 7 নম্বর সেক্টরে, 7 নম্বর সেক্টরে কোরবাইল ক্যাম্প, 3,500, নট এ ম্যাটার অফ জোক, 3,500 গেরিলা ছিল। তাদের খাওয়ানো, আশ্রয় দেওয়া, তাদের ট্রেনিং দেওয়া, তাদের শেখানো এবং তাদের সঙ্গে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ করা, রণাঙ্গনে যাওয়া, এসব আমি করেছি। এই অবস্থার ভিতরে প্রতিদিন যে গেরিলাদের মোটিভেশন করতে হতো সেটা আমার স্টাফ ছিল, রেকর্ড করতো না। সেই রেকর্ড করে ডিসেম্বরের ভিতরেই আমি তাজউদ্দিন সাহেব ডেকেছিলেন, নভেম্বরের ভিতরে ডেকেছিলেন, গেলাম। যাওয়ার পরে আমি চিত্তরঞ্জন শাহকে এই বইটা দিয়ে আসি, পুঁথিকর তখন ক্যালকাটায় উনি আছেন, দিয়ে আসলাম। আর আমার বন্ধু আব্দুল হাফিজ, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার সাথে শিক্ষকতা করতেন, অধ্যাপক ছিলেন, উনি নিয়ে গেলেন। গেলাম করে ওই প্রথম বই আমার হলো, প্রথম সন্তানের মতো, বাংলাদেশের গেরিলা যুদ্ধ। আপনার দ্বিতীয় বইটা কি তাহলে ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস বঙ্গবন্ধু হত্যাকাণ্ড? হ্যাঁ, আমি 71-এর প্রসঙ্গটা একটু পরে আসতে যাচ্ছিলাম ডক্টর আবু সাইদ। এই ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এই বইটা আমি পড়ছিলাম, আমি সেখান থেকে কিছু লাইন যদি আপনাকে একটু শোনাই। সেখানে কয়েকটি লাইনের মধ্যে 100 পেজে 96 পৃষ্ঠায় কিছু লাইন লেখা আছে। জিয়াউর রহমান স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ছিল, বঙ্গবন্ধু থেকে শুরু করে তোফায়েল আহমেদ পর্যন্ত সকলের সাথে সে নিয়মিত সাক্ষাৎ করত। সকল উল্লেখযোগ্য রাজনৈতিক নেতার বাড়ি মাঝে মাঝে সে যেত তার আনুগত্য প্রকাশ করার জন্য। এটা ছিল তার বাইরের রূপ, ভেতরে ভেতরে সে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। 100 পৃষ্ঠায় লেখা আছে, এটি অন্য আরেকজনের বরাত দিয়ে, এ ব্যাপারে সন্দেহ নেই যে জিয়াউর রহমানের সক্রিয় সমর্থন ও সহযোগিতা ছাড়া 1975 সালের 15ই আগস্টের তথাকথিত অভ্যুত্থান ঘটাতে কেউ সাহস পেত না। এবং জিয়াউর রহমানের উপরোক্ত কথাগুলো ছিল নিছক ভদ্র। কোন কথাগুলো? তিনি একবার বঙ্গবন্ধুকে বলেছিলেন যে স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না। আরেকটা লাইন আমি শোনাতে চাচ্ছিলাম, 104 পৃষ্ঠায় লেখা আছে, মার্কিন যুক্তরাষ্ট্র দেখল মুজিবার তাদের লোক নন, সুতরাং কিসিঞ্জারের নীতি হলো গেট আওয়ার পিপল ইন অ্যান্ড দেয়ার পিপল আউট। সিআইয়ের খেলাই হলো গেট ইন আর গেট আউটের খেলা, অর্থাৎ বাংলাদেশ থেকে মুজিবকে আউট করো, মোশতাককে বসাও, জিয়াকে বসাও। আপনার তো যে প্রসঙ্গটা আসতে যাচ্ছিলাম, আপনার বই লিখেছেন আপনি বঙ্গবন্ধুকে নিয়ে, রাজনীতি করেছেন আওয়ামী লীগের, মন্ত্রিত্ব থেকে সাংসদ সবই আওয়ামী লীগের রাজনীতিতে। 18 সালে ধানের শীষ প্রতীকে কেন নির্বাচন করলেন? এটা কি দ্বিচারিতা হয়ে গেল? না, এটা প্রতীকটা বড় বড় কথা নয়। আপনি ইতিহাসের দিকে যে তাকান দেখবেন, মানে যেই প্রতীক নিয়ে নির্বাচন করলেন তাদেরই প্রতিষ্ঠাতাকে নিয়ে আপনারই বইয়ে লেখা আছে ধরনের লাইন। একটু দাঁড়ান, নির্বাচনের কথা বলছেন, আমি যে কথা বলছি সেটা হলো প্রতীকটাকে আমি বড় করে দেখি না, মানুষটাকে বড় করে দেখি, আদর্শটাকে বড় করে দেখি, 1 নম্বর। 2 নম্বর হলো 64 সনে যখন ফাতেমা জিন্না দাঁড়ায়, উনি কপ করেন, কম্বাইন্ড অপোজিশন পার্টি, সেই কপের প্রতীক বঙ্গবন্ধু আমাদের হাতে তুলে দিয়েছিলেন হারিকেন মার্কা। তাহলে বঙ্গবন্ধুকে ভুল করেছিলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন দুর্বৃত্তায়িত এবং কেন্দ্রীভূত শাসন ক্ষমতা, এক নায়কতন্ত্র, আইয়ুব খানকে বিতাড়িত করার জন্য প্রতীক বড় না, বরং বড় হলো মিসেস ফাতেমা জিন্না দাঁড়াচ্ছে, তার মার্কা হলো প্রতীক, সেই প্রতীক নিয়ে তোমরা মাঠে গেল। আমরা মাঠে হারিকেন তুলে তুলে বক্তৃতা করেছি তখন, হারিকেন ভোট দেওয়ার জন্য। সেজন্য এই প্রতীকের, আজকে প্রতীকের কারণেই, যার জন্য 75-এর পরবর্তী কিন্তু বঙ্গবন্ধু নৌকা তুলে দিয়েছিলেন, বলছিল আমার, উনি একটা মজার কথা বলেছিলেন, উনি বলেছিলেন যে সমাজের যারা খারাপ লোক তারা কোনোরকম দেন দরবার করে প্রতীক নিয়ে যায়, তারাই প্রতিনিধি হয়, তারা তো আসলে প্রতীকের জন্য হয়, সেজন্য আমি নৌকো প্রতীকটা উনি বাতিল করে গেলেন। করে কী করলেন? 75-এর কথা বলছে, উনি বললেন পরিষ্কার কথা, যে কোনো প্রতীক নিয়ে যে কেউ দাঁড়াতে পারবে, খালি রাষ্ট্রীয় 4 মূলনীতিতে যারা বিশ্বাস করবে, রাষ্ট্রীয় 4 মূলনীতিতে যারা বিশ্বাস করবে তারা দাঁড়াতে পারবে, প্রতীক যার যার মতো হয়, এখন যেমন ইউনিয়ন পরিষদে এরকম, কারণ নৌকো প্রতীক আর হবে না, এটা জাতীয় প্রতীক থাক, পুলিশের বাধা দেখবে এখন নৌকো প্রতীক। আচ্ছা, সেগুলো আমি যে কথা বলছি, সে যেন আমাদের এখানে প্রতীক দেখে ভোট দেওয়ার ফলেই আজকে জাতিটা বিভক্ত হয়ে গেছে। 1 নম্বর,
প্রতীকের কথা মেনে নিলাম, কিন্তু আদর্শিক জায়গায় কিভাবে মেনে আদর্শ আদর্শিক জায়গা তো আমরা যেটা ঐক্যফ্রন্ট করেছিলাম তার ভিতরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা কথা ছিল না সমসাময়িক, তখনও তো জামাত ছেড়ে দেয়নি বিএনপি, আমার ওখানে জামাত কিন্তু আমার বিরুদ্ধে কন্টেস্ট করেছে, জি কন্টেস্ট করেছে, তাহলে জামাতের সাথে আমি কী করে গেলাম? ওখানে যে বিষয়টা দাঁড়াইল সে বিষয়টা হলো এই, পরিষ্কারভাবে যেটা আমি বলতে চাই যে আপনার ঘরে ডাকাত পড়েছে, সবাই মিলে ডাকাতকে তাড়ান আগে, তারপরে আমাদের ভিতরে কী বোঝাপড়া আছে। আর আদর্শিকভাবে যদি বলেন তখনও কিন্তু ওই যে ম্যানিফেস্টো বের করেছিলেন কামাল হোসেনের নেতৃত্বে, সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের কথা প্রথমেই ছিল, রব সাহেব শুধু আরও যারা ছিল সেটাই। আমরা কিন্তু আদর্শ হয়েছে বিচ্যুত হয়েছে তা কিন্তু না, আমরা আমাদের আদর্শকে ঠিক রেখেই একটা ফ্রন্ট করেছি। আমাদের দল মুজিব আদর্শে বিশ্বাস করেই ওই ফ্রন্টের ফ্রন্টের কথা বলছি, ওই ঐক্য ফ্রন্টের, সেখানে প্রতীক কী হতে পারে না হতে পারে, এমনও হতে হতো হ্যাঁ গণভাবের প্রতীক উদীয়মান সূর্য সেটাও আসতে পারত, যে কোনো প্রতীক আসতে, অর্থাৎ আপনি বলছেন যে আদর্শিক জায়গার থেকে একটা মিল হয়েছিল বলে একসাথে নির্বাচনটা করা হয়েছিল। সেজন্য নির্বাচনটা নির্বাচনটাকে আপনি যদি ধরেন কোন প্রতীকে দাঁড়াবে, এখন তো প্রতীক মার্কা হয়ে গেছে, মার্কাটা বড় হয়েছে, এই মার্কা বাংলাদেশে তো এখন ওই প্রতীক নিয়েই পড়ে থাকে, হয় নৌকা নয় ধানের শীষ না, এটা দেখেন আমেরিকা তো কিন্তু এটা আছে কিন্তু প্রতীকটাকে দেখে না। আমেরিকা যেমন রিপাবলিকের প্রতীক একটা আছে হাতি, হাতি আর গাধা, হ্যাঁ না আর হলো ডেমোক্রেটিক ওদের আছে গাধা, এই যে দুটো আছে এই থেকে কিন্তু ভোট দেয় না, তারা বিতর্ক হয় সরাসরি, তারপরে যে ভালো তার তার দিকে ভোট দেয়। এমনকি দেখা যায় রিপাবলিকের অনেকেই এই বাইডেনকে ভোট দিয়েছে, প্রতীক দেখে ভোট দিলে তাহলে তো বাইডেন আসতে পারে না, আচ্ছা সেই জন্য প্রতীকের বিষয়টাকে আমি গুরুত্ব দিচ্ছি না, এখনও দেই না, কিন্তু আদর্শের জায়গাটাকে গুরুত্ব দিচ্ছি। এমনভাবে আমার দেশটাকে বিভাজিত করা হলো যাতে স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ। আমি একটা প্রশ্ন করি, বাংলাদেশে যে বাংলাদেশ মানুষকে আলো হাওয়া বাতাস দিয়ে বড় করছে, একসময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এখনও অনেকে করতে পারে, তাদের বিচার হওয়া দরকার, বাংলাদেশে থাকার অধিকার নাই, কিন্তু তার সন্তান যেহেতু ওই সময় তার বাবা বিরোধিতা করেছিল সেই জন্য তার সন্তান মেধাসম্পন্ন হওয়ার ফলেও চাকরি পাবে না কিংবা রাষ্ট্রীয় সুযোগ পাবে না, সুযোগের অধিকারী হতে পারবে না, এটা কোনো নিয়মে সংবিধান গ্রহণ করে না, কিন্তু সেই ধারা চলছে। আপনি কি এটা ন্যায্য বলেন? আমি ন্যায্যতার পক্ষে, আমি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, সেই জন্যই এই যেগুলো আমার পরিবর্তন দেখছেন সেটা আদর্শকেন্দ্রিক এবং বঙ্গবন্ধুর দর্শনের কেন্দ্রিক। যুদ্ধাপরাধের কথায় যখন আসছিল আপনার বইয়ে আমি আরও কয়েকটা লাইন দেখছিলাম, সেখানে লেখা আছে যে বঙ্গবন্ধু 1973 সালের 30 নভেম্বর সাধারণ ক্ষমা ঘোষণা করলে 36,400 পাকিস্তানি দালাল মুক্তি লাভ করে, স্বরাষ্ট্রমন্ত্রী 1 ডিসেম্বর এই তথ্য প্রকাশ করেন, এবং একটা মন্তব্য আছে সেখানে যে প্রতিক্রিয়াশীল পাকিস্তানি দালাল নেতাদের প্রতি বঙ্গবন্ধুর মনোভাব কোনো সময়ই কঠোর ছিল না। একটি উদাহরণ দিলেই দালালদের সম্পর্কে বঙ্গবন্ধুর মানসিকতা কী ছিল তার প্রমাণ পাওয়া যাবে। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে ওকালতি করার জন্য শাহ আজিজুর রহমান পাক প্রতিনিধি হিসেবে জাতিসংঘে গিয়েছিলেন, শাহ আজিজুর রহমানের পত্নী বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করলে বঙ্গবন্ধু শাহ আজিজের মুক্তি না হওয়া পর্যন্ত মাসিক 500 টাকা করে বরাদ্দ করেন। অনুরূপভাবে খাজা খায়রুদ্দিনকে বঙ্গবন্ধু জেল থেকে বের করে নিজের কাছে নিয়ে আসেন, তাকে খাওয়ায় টিকিট কিনে পাকিস্তানে প্রেরণ করেন, অথচ এই খাজা খায়রুদ্দিন ছিল শান্তি কমিটির প্রধান। কেন করেছিলেন বঙ্গবন্ধু এই কাজগুলো? একটা দেশের যদি জাতীয় ঐক্য না থাকে জি সেই জাতিটা এগিয়ে যেতে পারে না। ইতিহাস থেকে বলি, 54 সনে জাতীয় ঐক্য হয়েছিল বলে মুসলিম লীগের মতো স্বৈরাচারী এবং শাসকদের আমরা বিতরণ করতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগ তো পরে সেই মুসলিম নাম নিয়ে আওয়ামী মুসলিম লীগ করল, হ্যাঁ ওই তো লিগ্যাসি অফ দ্য পাস্ট, পরে পরিবর্তন করে আওয়ামী লীগ নিজেই আওয়ামী লীগ হয়ে গেল, মুসলিম বাদ দিল। জি পরবর্তীকালে এসে বঙ্গবন্ধু নিজেই কিন্তু দেখেন আপনি প্রতীকের কথা বলছেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগ ছেড়ে দিয়ে কৃষক শ্রমিক আওয়ামী লীগ করলেন, কৃষকদের জন্য আওয়ামী লীগ, শ্রমিকদের জন্য আওয়ামী লীগ, চোর গুন্ডা বদমাশদের জন্য না এবং যারা লুটপাট করে তাদের জন্য না। আজকে এ আওয়ামী লীগ কী আওয়ামী লীগ? তাহলে বঙ্গবন্ধু কেন বাদ দিয়েছিলেন?
আমরা বঙ্গবন্ধুর দর্শন থেকে কেন ফিরে আসলাম, সরে এসছি আজকে। সরে আসার কারণেই বহু লোক যারা ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে দেশের চিন্তা করে, আদর্শের চিন্তা করে এবং দেশকে এগিয়ে নেওয়ার উন্নত জীবনধারার চিন্তা করে এবং দুর্নীতিমুক্ত সুশাসনের চিন্তা করে, স্বচ্ছতার জবাবদিহিতার চিন্তা করে, তারা কিন্তু এই আওয়ামী লীগের সঙ্গে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মিল পায় না। বঙ্গবন্ধু নিজেই বলেছেন আওয়ামী লীগ এখন তাহলে কোন ধারায় চলছে। আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগ, আমি যদি সহজ কথা জি মানে পলিটিক্যাল থিওরির কথা বলি, তিনটে ভাগ করতে পারেন আমরা, সেন্ট্রাল অফ দি সেন্ট্রাল। আওয়ামী লীগ একসময় সেন্ট্রাল অফ দি সেন্টার ছিল, না ডাইনে না বামে, যেটা আপনি বলেছেন আওয়ামী মুসলিম লীগ ছিল, সারদ সাহেব তখন সেন্টার অফ দি সেন্টার। তারপরে এসে আওয়ামী লীগ একটু ঝুঁকে পড়লো সেন্টার অফ দি সেন্টার অফ দি লেফট, এখন আওয়ামী লীগ এসে সেন্টার অফ দি রাইট। ধনিক বণিক পুঁজি তাদের হয়ে গেছে, লুটেরা সিন্ডিকেট হয়ে গেছে তাদের পক্ষে। তাহলে এরা দুঃখী মানুষের, এই দল দুঃখী মানুষের মুক্তি কী করে আনবে আমাকে এটা বলেন, আপনি উত্তর দেন, আপনি বুঝে আমাকে বলেন। আমরা যদি তাদেরই প্রোটেকশন দিই ক্ষমতায় থেকে, ক্ষমতায় এসে যে কোনোভাবে ক্ষমতায় থাকতে হবে, এসে কী করবো আমরা? বিএনপি খারাপ, বিএনপি আওয়ামী লীগ বলবে, আওয়ামী লীগ বলতেছে কে, বিএনপি বলতেছে আওয়ামী লীগ খারাপ, দোষারোপের একরকম দোষারোপের রাজনীতি। এটা কীরকম, ছোটোবেলায় আমরা যখন থাকতাম গ্রামে, আমার বাড়ি গ্রামে, তখন গভীর হ্যাঁ পাবনা বেড়া, চারদিকে বরাল নদী, ইসামতী, যমুনা, রবীন্দ্রনাথ বসে ওখানে কবিতা লিখেছেন, সে যাই হোক, যখন যেমন মনে করি তাই হতে পায় যদি, তবে আমি এক্ষুনি হই ইচ্ছামতী নদী, সাজাদকে সাজাদপুর যাওয়ার পথে। সে যাই হোক, ওই গ্রামের মানুষ আমি, রাতে দুটো পাখি আসছে হুতুম পেঁচা, একজন এসে বললো তুই থুলি না মুই থুলি, তাদের একটা বিরাট রক্তভাট্টার ছিল, সেটা হারিয়ে গেছে, দুজন সারা রাত ঝগড়া করতো। এখন আমাদের দুই দল সারা রাত ঝগড়া করে, দোষারোপের আসলে রত্ন খুঁজে বেড়ায় না, রত্নটা খুঁজেও বেড়াতে হবে, কী করে আমাদের মুক্তি হবে। যে মুক্তির জন্য বঙ্গবন্ধু সংগ্রাম করেছেন, সারা জীবন ফাঁসির কাছে গিয়েছেন, জীবন দিয়েছেন, শেষ পর্যন্ত আত্মাহুতি দিয়েছেন, সাদত বরণ করতে হয়েছে, সেই বঙ্গবন্ধুকে খুঁজে পেয়ে দেখেন আজকে বাংলাদেশ কীভাবে তাকে লাঞ্ছিত করা হচ্ছে, কীভাবে তাকে অসম্মান করা হচ্ছে, কীভাবে কীভাবে তাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, কীভাবে তার নাম নিয়ে চুরি ডাকাতি রাহাজারি বদমাইশি যা আছে সব করা হচ্ছে। এইটা বলেন আমার, এই যে সাম্প্রতিক সাম্প্রতিক যে সমস্ত পূজা মণ্ডপে ঘটনাগুলো ঘটলো, সাম্প্রতিক সময় চেষ্টাটা হচ্ছে বঙ্গবন্ধুর সময় কী করছে। বঙ্গবন্ধু লিখেছিলেন পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও, 64 ডাঙায়, তার জন্য তাকে তার ভিতরে মামলা হয়েছিল, জেলে গিয়েছিল, উনি ছুটে গিয়েছেন সেখানে। এখন আমরা কজন যাই, আমরা বঙ্গবন্ধুর কথা বলি কজন যাই, কারা করছে বের করে দেখ, আমি কারো নাম বলতে। এখানে তো আবারও সেই দোষারোপের রাজনীতি হলো, বড় দুই দলের কাউকেও সেখানে যেতেও দেখা গেল না। তাহলে দেখেন আমরা আছি আমাদের নিয়ে, জনগণ কিনে নেই, জনগণের কী করে দুঃখী মানুষের মুক্তির কথা যে বঙ্গবন্ধু বারবার বলেছেন, সেই প্রথম সারা জীবন সংগ্রাম করেছেন, তার থেকে কত দূরে চলে আসে। তাহলে বঙ্গবন্ধুর একজন অনুরাগী ভক্ত নগণ্য শিষ্য হিসাবে আমি যদি বঙ্গবন্ধুর লাইনেই ঠিক মতো থাকি, কিংবা বঙ্গবন্ধুর আদর্শ এখন পর্যন্ত ধারণ করে লালন করে আগামী প্রজন্মের ভিতরে আমি তা ছড়িয়ে দিতে পারি, সেটাই আমার জীবনের ততটুকুই সার্থকতা। ডক্টর আবু সাইদ, এই বঙ্গবন্ধুর আদর্শ আরেকটু ভালোভাবে বুঝতে চাচ্ছিলাম, আপনি তো প্রথম বঙ্গবন্ধুকে দেখলেন যুক্তফ্রন্টের ইলেকশনের সময় 54 দিকে, ভুল না বলে আপনার তখন 11-12 বছর বয়স হবে। একেবারে বঙ্গবন্ধুর সাথে মিলেমিশে রাজনীতি করবার শুরুটা কবের থেকে হলো? রাজশুর যখন ভিপি হলেন আপনি 66-তে, তখন নাকি তার আরো আগে? তার আগের থেকে। আচ্ছা, 62-সালে যখন ঈশ্বরদী এয়ারপোর্ট ছিল, সারওয়ারদী সাহেব যখন এনডিএফ করে সবার আগে গণতন্ত্র, এই স্লোগান ছিল সারওয়ারদী সাহেবের। জি, তখন এয়ারপোর্টে গেছিলেন, আমি তখন এডওয়ার্ড কলেজে জেনারেল সেক্রেটারি, পাবনা এডওয়ার্ড কলেজ, এটা 62-এর কথা বলছে। তখন আমি দেখলাম যে বঙ্গবন্ধু সারওয়ারদী সাহেবের সামনে দাঁড়া লম্বা, চিনতাম না, পরে শুনলাম ইনি শেখ মুজিবুর রহমান, ইনি শেখ মুজিবুর রহমান। উনি বক্তৃতা করলেন অল্প কিছুক্ষণ, কিন্তু ওনার বক্তৃতা ওগুলো নয়,
বক্তৃতা ছিল যেন ওনার কথা থেকে আগুন বাড়াচ্ছে, আগুনের গোলাপ এসছে, তারপর থেকে তার প্রতি একটা মোহ, বলেন মোহচ্ছন্নতা, সেই মোহর জালে অনেক রাজনীতিবিদ জড়িয়েছিলেন। এবং শুধু তাই নয়, তার যুক্তি, তার কথা, তার ভঙ্গি, তার বাচন সব মিলেই, শব্দচয়ন সব মিলেই যে কেউ আকৃষ্ট হতো, একটা সম্মোহনীত শক্তি ছিল। সেটা গেল কিন্তু 64 সনে যখন ফাতেমা জিন্নার নির্বাচন, তখন তিনি রাজশাহীতে গেলেন ফাতেমা জিন্নার সঙ্গে। ওনার থাকা জায়গা হয় নাই, রেলওয়ে স্টেশনে যে ট্রেন ছিল সেই ট্রেনের একটা সেলুনে উনি থাকতেন, দুটো রুম নিয়ে, একটা রুমে উনি থাকতেন আর একটা রুম আমরা গেলে বসতাম। তখন থাকার জায়গা দিতে পারলো না বলে আপনাদের ওইখানে যা দেখা করতে হলো? হ্যাঁ, থাকার জায়গা দিতে পারলো না, মানে সার্কিট হাউস যেটা ছিল জি সেটা তো আইব খান দখল করে আছে। আচ্ছা, আবার রেস্ট হাউস যেটা ছিল সেটা এত নোংরা, এত খারাপ, সেখানে থাকার মতো না, ফাতেমা জিন্না থাকলো না, ট্রেনে থেকে গেল ফাতেমা জিন্না, সেজন্য উনিও ট্রেনে থেকে গেলেন। আজম খান ছিল, খুরশিদ, আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট খুরশিদ ছিল, এরা সবাই ছিল, ট্রেনে ছিল সব বিভিন্ন জায়গায়। কিন্তু বঙ্গবন্ধু আলাদা সেলুন নিয়ে, আচ্ছা আচ্ছা, তার ব্যক্তিত্ব নিয়ে উনি ছিলেন। উনি ওই সময় আমাদের বলেছিলেন, তোরা তখন, তার আগে 62 সনে এডওয়ার্ড কলেজতে পাশ করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম যে অনার্স কোর্স চালু হয় সেখানে আমি ভর্তি হই, ভর্তি হয়ে গেলাম এবং বাংলাতে। হ্যাঁ, এখানে আমার অনেক কাহিনী আছে, একটা ভর্তি হয় জেলে যাই, আর একটা পরীক্ষা দিই, আর একটা করি পিএইচডি করি ইতিহাসে, এসব নানা কিছু। পিএইচডি গল্পটাই আসতে যাচ্ছিল, আর একটু পরে আসি তাহলে। তা এখন 64 সনে উনি আমাদের বললেন ছাত্রলীগকে সংগঠিত করো। ছাত্রলীগের তখন আমাদের নেতা ছিল মোজাহারুল বাকি। তখন তো আওয়ামী লীগ নেতারা সবাই বোধ হয় জেলে, অধিকাংশ সিনিয়র নেতারা, মানে উনি তখন চাচ্ছিলেন যে ছাত্রলীগকেই সুসংহত করতে। হ্যাঁ, না উনি মোজাহারুল বাকি, আব্দুর রব, দুইজনই কিন্তু পরবর্তীকে ছাত্রলীগের প্রেসিডেন্ট, এবং গণপ্রতার সময় পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল আব্দুর রব, নীলফামারী বাড়ি, উনি উনি রাশিয়ান ভার্সিস, এবং এক্সপেল, উনি এক্সপেল্ডার, মোজাল বাকি এক্সপেল্ডার এইসব ঘটনার জন্য। তারপরে হলো আমাদের ডেকে বললেন, তোরা ছাত্রলীগকে শক্তিশালী কর, আমি স্বাধীনতা পেতে চাই। এই তখনই ওনার সাথে সরাসরি স্বাধীনতা কেন পেতে চাই, উনি 5 মিনিটে সমস্ত জিনিস আমাদের কাছে পরিষ্কার করেছিল, যা পরবর্তীকালে 6 দফার অন্তর্ভুক্ত হয়। ওর পরে আমরা বুঝলাম যে স্বাধীনতা ছাড়া বাংলার মানুষের মুক্তি নেই। এখানে আরেকটা ব্যাপার, আমার ব্যাপারটা একটু অন্যরকম। আমার ছোটো খালা বড় ছেলে, উনি ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, আচ্ছা, মতি চৌধুরীর আগে কিংবা পরে, যাই হোক, আর কাজী জাফর চলে গেলেন চীনপন্থী হয়ে, এরা হলো মস্কোপন্থী, আর তারা হচ্ছে পিকিংপন্থী। সেই জন্য একটা দুঃখী মানুষের চিন্তা, মানে বামধারা যাকে বলে, আমি কমিউনিজমে বিশ্বাস করতাম না, কিন্তু বাম মানুষের মুক্তির চিন্তায় বিশ্বাস করতাম। আর আমার আর এক বড়ো শালা, বড়ো ভাইয়ের শালা শফি আহমেদ, সে আবার ডাক্তার বিপি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি তার মাধ্যমে বোধ হয় পরিচয়টা হয়েছিল আপনার? হ্যাঁ জি, এই হলো উনি এডট ক্লোজতে আমাদের নিয়ে গেছিল। ডক্টর আবু সাইদ, এই পর্যায়ে যদি আমরা একটা ছোট বিরতি নিয়ে এসে আবার আলোচনাটায় ফিরি, যাই সে করেন। দর্শক, আনোয়ার সুমন মুক্তমঞ্চ অনুষ্ঠান, একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আনোয়ার সুমন মুক্তমঞ্চ অনুষ্ঠানটি, এবং আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন গরম ফোরামের একাংশের আহ্বায়ক অধ্যাপক ডক্টর আবু সাইদ। ডক্টর আবু সাইদ, বিরতির পর আবার আপনাকে স্বাগত। বিরতির আগে বঙ্গবন্ধুর সাথে আপনার পরিচয়ের কথা হচ্ছিল, উনি তো বোধহয় আপনি তখন পিএইচডি করবেন, আপনাকে বললেন যে তোর এখন পিএইচডি করা লাগবে না, যুদ্ধে যোগ দে, এবং যেই পিএইচডি আপনাকে পরে করতে হলো 2013 সালে। জি জি, আসলে বিষয়টা ছিল 64-এ বঙ্গবন্ধু বলার পরে ছাত্রলীগকে আমরা সংগঠিত করি, 65-66-এ আমি রাক্ষসুর ভিপি হই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। এই প্রথমবার বাংলাদেশে সরাসরি ভোটে ভিপি হওয়ার একটা সুযোগ পেয়েছিলাম। আচ্ছা, রাক্ষসুতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন, সেই জায়গায় 4300 ভোট ছিল মাত্র ইউনিভার্সিটির প্রথম দিকে, আমি একাই পাচ্ছিলাম 3300 ভোট। এটা আমার জন্য খুব এখনও গৌরব বোধ করি।
66 এর নিয়ে পরবর্তীকালে আমার জীবনে দুই একটা ঘটনার কথা বলি আপনাকে আন্দোলন করতে গিয়ে একটা পর্যায়ে যখন চরম রাশিতে প্রতিদিন মিছিল মিটিং অবং টং চলছে ছাত্ররে করছে এগুলো একটা পর্যায়ে গিয়ে 69 এর আগেই আমি দেশে বাড়িতে চলে আসছি ইউনিভার্সিটি ছুটি হঠাৎ দেখে পুলিশ এসে আমার গ্রামের বাড়ি ঘেরাও করছে খুব সকালে আমার আব্বা তো সকালেই ওঠেন আম্মাও সকালে ওঠেন আমি তো ঘুমাচ্ছিলাম তখন আমাকে আমাদের বললো যে পুলিশ আসছে তোর নামে ওয়ারেন্ট আছে আমার আব্বা শিক্ষিত ছিলেন 113 বছর পর্যন্ত মহান আল্লাহ তাকে জীবিত রেখেছিলেন আলহামদুলিল্লাহ এবং আমাদের গ্রামে প্রথম তিনি মক্তব স্থাপন করেছিলেন মেয়েদের শিক্ষার জন্য সে যাই হোক যে কথা বলছি তখন মানে ঠিক আছে পুলিশ আসছে ছয় দাবার জন্য যদি আমাকে ধরে নিয়ে যায় আন্দোলন করছি মামলা হবে জেল খাটতে হবে আমার বাপ খুব বাবা খুব সাহসী ছিলেন এবং আমার বাবার বাবা মানে আমার দাদা উনি তুরস্কে গিয়েছিলেন খিলাফত আন্দোলনের জন্য আমার নানাও গিয়েছিলেন খিলাফত আন্দোলন সাতবার হজ করেছিলেন সে যাই হোক সেগুলো বলছিলেন সেজন্য উনি বলে পুলিশকে বললেন কি জন্য আসছো তোমরা কয় আন্দোলন করছে ওয়ারেন্ট বেরোয়েছে আমরা আসছি ঠিক আছে নিয়ে যাও নিয়ে আমার গ্রামের মানুষ চারপাশের মানুষ যখন শুনছে যে আমাকে ধরে নিয়ে যাচ্ছে তখন শত শত মানুষ আমাকে ঘেরাও করে রাখছে পুলিশ 27 জন যে নিতে দিবে না হ্যাঁ নদী নদী কি বলবো নদী পার হবে ইসামতির নদী সব খেয়াতে উঠে নৌকোটাতে খেয়া নৌকো দিল ডুবিয়ে আর পুলিশ জানে বাসে না 7 কেজি ওজনের থ্রি রাইফেল কি করবে আমাকে থানা পর্যন্ত নিতে পারেনি ওখানে বসেই ওই থানাতে বসেই আমার টেম্পোরারি জামিন টামিন দিয়ে পাঠিয়ে দিচ্ছে জনগণের ভিতর তখনই আমি কাজ করতেছিলাম এবং তখনই তখন জনগণের মধ্যে একতা ছিল জন না জনগণ একটা দেখেছে যে আমি যে কথাগুলো বলছি সাধারণ ভিতরে সেটা তাদের কথা আচ্ছা এবং বঙ্গবন্ধুর নাম নেই বলছি বঙ্গবন্ধু তখন ছেলে জি সেই সময় আসলে আমরা চোঙা নিয়ে এখন মানুষ চিনবে কিনা জানে না হাটে ঘাটে গঞ্জে বক্তৃতা করতাম মানুষ বুঝছিল শেখ মুজিবের ছাড়া যাক আসতে দেয় না মানুষের ভালোবাসা তখন থেকে অর্জন করছি এটা একটা দিক আমার ঘটনা আছে আরও যে জেল জুলুম মারামারি এই যেমন হাত ভাঙা দেখবেন বাম দিকে আইব খানের পুলিশের বাড়ি আইব খানের পুলিশের বাড়ি পিছনে কিছু বাড়ি আছে এটা হলো বেগম খালেদেশের বাড়ি আর একটা আছে শেখ হাসিনার সময় গ্রেনেড হামলা যে হলো 21 আগস্ট এখনো পর্যন্ত 6টা আমার স্প্লিন্টার এখন আছে 14টা ছিল এগুলো আমার জীবনের কথা বলে কোনো লাভ নাই আমি আদর্শ চিন্তা করি ন্যায়ের চিন্তা করি দেশ ভালোর চিন্তা করি এই যে বঙ্গবন্ধুর সাথে দেখা হলো বঙ্গবন্ধু তারপরে 69-এ ডক্টর জোহা আমি শিক্ষক এস এম আরের আমি রেসিডেন্সিয়াল হাউস টিউটর আর ডক্টর জোহা ছিলেন উনি প্রক্টর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তার আগের থেকে ছাত্রদের সাথে কন্ট্রোল হচ্ছিলো বঙ্গবন্ধু মুক্তির দাবিতে এবং 11 দফা 6 দফা আন্দোলনের কারণে এই অবস্থার ভিতরে ডক্টর জোহার আমি বের হলাম একটা ছবি আছে দেখবেন ডক্টর জোহার সাথে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে আছে তখন অবশ্য এখন যৌবন যার বললাম যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় তখন স্যুট টাই পরে আমি জোহার সাথে যাচ্ছি আর বলছি স্যার আজকে বোধহয় রাস্তায় গেলে জানে বাঁচতে পারবো না উনি হাসছেন ওনার হাতে একটা কাগজ ছিল হাসছেন ছবিতে দেখবেন ওখানে আসলে ডক্টর জোহা মারা গেলেন আমি বেঁচে আছি 69-এ বঙ্গবন্ধু যে ডক্টর জোহার কবর জিয়ারত করলেন আর সেই সময় তিনি ডক্টর মোজাহারুল ইসলাম বাংলার টিচার ছিলেন আমি ওই বিভাগে তখন চাকরিরত শিক্ষকতা করে পিএইচডি করব
তখন সুন্দর সময় বঙ্গবন্ধু চা খেতে এসে দেখতে দেখতে বলছে, আরে সাইদ তুমি এখানে কী করো? ডক্টর মোজার সব বলল, ও তো শিক্ষকতা করে। কয়ে শিক্ষকতা কি, রাজনীতি সারা জীবন করছো, আমার পাবনায় লোক নাই, লাল টুপিতে ছায় গেছে, টুপি বিশ্বাস, আলাউদ্দিন সব মিলে নকশালদের ঘাঁটি হয়ে গেছে, তো তোমাকে এই চাকরি টাকরি বাদ দিয়ে চলে যাও। এই 69 সরাসরি উনি অর্ডার দিয়ে আমাকে পাবনায় নিয়ে আসছেন, মানে রাজনীতিতে নিয়ে আসছেন। তারপর থেকে পাবনা চারণের বেশে এই আপনার রাজনৈতিক জীবন শুরু হলো। এবং আমার এলাকায় 368 গ্রাম ছিল, শব্দের 712 গ্রাম ছিল আমার কনস্টিটুয়েন্সি, পাবনা দুটো মাত্র সিট ছিল পাবনা, তখন এমএনএ একটা পাবনা এক, পাবনা দুই, পাবনা এক ছিলাম আমি। এই সমস্ত গ্রামের সমস্ত বাড়িতে গিয়ে সহায়তা বোঝানো, মানুষকে বোঝানো, এগুলো সব কাজ করেছে ছাত্রদের, আমি একা না, ছেলে মেয়ে সবাই ছাত্রদের নিয়ে তখন করেছি। তখন ডেডিকেশন ছিল, মুড়ি খেয়ে সারাদিন থেকেছি, সারাদিন হেঁটেছি, পরিশ্রম করেছি, মানুষের কাছে গিয়ে খাবার চেয়েছি, পয়সা চাইনি। এই যে ত্যাগের ভিতর দিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, সেই রাষ্ট্রের আজকে কী অবস্থা আপনি তুলনা করবেন? আমি এগুলো আমার চিন্তাধারা দর্শনের ভিতরে আছে। যে কথাটা বলতে চাই, বঙ্গবন্ধু তখন বলেছিলেন দেশ স্বাধীন করে পিএইচডি করব। যখন দেখলাম যে আমি নমিনেশন পেলাম না, আমি তো বসে থাকার লোক না, আমি আজীবন কাজ করে এসেছি, কাজ করতে চাই, তখন দেখলাম বলনশীলতার দিকে যাওয়া দরকার। তখন আমি পিএইচডি মনে বলে বঙ্গবন্ধু বলেছে পিএইচডি, তার বঙ্গবন্ধুর কথাটাও মানতে হয়। এবং এমন একটা সঞ্জয় ওই 13-তে পিএইচডিটা শেষ করে, এবং সেটাও তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। হ্যাঁ, এমন একটা বিষয়, এবং তার ভিতরে বঙ্গবন্ধুর কী ছিল না ছিল, কারকে ভূমিকা ছিল, সব 4000 ডকুমেন্টস ওই সময় জোগাড় করে নিয়ে 5 বছর ধরে গবেষণা করে একটা পিএইচডি করা, বিশেষ করে কূটনৈতিক যুদ্ধের উপরে করা সহজ কথা ছিল না। ডক্টর আবু সাইদ, এইবার আপনারা বঙ্গবন্ধুটাকে মুক্তিযুদ্ধে গেলেন, দেশটা স্বাধীন হলো, 72 থেকে 75-এর একটা সময় আসলো, সেই সময়টা যদি যেতে যাচ্ছিলাম, আপনার যে বইটি ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, সেখানে আপনি অসংখ্য তথ্য প্রমাণ দিয়েছেন। ওখানেই আমি কিছু লেখা দেখছিলাম, আপনি বলছেন যে 58 এবং 59 পৃষ্ঠায় আওয়ামী লীগের ছাত্রফ্রন্ট ও ছাত্রলীগের এরূপ ভাঙনে অচিরেই শ্রমিক, কৃষক, মুক্তিযোদ্ধা ফ্রন্টগুলিতেও ব্যাপক ভাঙনের সৃষ্টি করে। আরেকটি লাইনে লেখা আছে, 1974 সালের 16ই ডিসেম্বর বঙ্গবন্ধু বেতার ভাষণে বলেন, 3000 আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হয়েছে 4 জন জাতীয় সংসদ সদস্যকে। এবং সেই সময়ে আরও একটি লাইন আছে যে, শুধু তাই নয়, সশস্ত্র লড়াই সংগঠিত করতে জাসদ নেতৃত্বে সিআইএর লোক বলে কথিত জনৈক পিটার কাস্টারের নিকট হতে 40 লক্ষ টাকা গ্রহণ করে, জাসদের সম্পর্কে বলেছেন। আরেক জায়গাতে আমি পাচ্ছিলাম, এটা 59 পৃষ্ঠার 6.1 পরিচ্ছেদে, একথা অস্বীকার করার উপায় নেই যে জেলায় জেলায় ক্ষমতাসীন চিহ্নিত আওয়ামী লীগ নেতাদের বিশেষ বিশেষ বাহিনী, লাল বাহিনী জনগণের উপর অত্যাচার চালিয়েছে, তাদের সন্ত্রাসে জনগণ প্রতিবাদহীন আক্রোশে হয়েছে নির্বাক নিশ্চুপ। ওই 72 থেকে 75-এর সময়টা কেমন ছিল রাজনীতিতে? তো আমরা বুঝতে পারছি যে একটা ভাঙন হলো, ছাত্রফ্রন্ট ছাত্রলীগ আলাদা হলো, বঙ্গবন্ধু সোহরাওয়ার্দীতে চলে গেলেন। অর্থনীতির অবস্থা আপনার সেই বই পড়ে আমরা জানতে পারছিলাম যে ভালো ছিল না, কেন এমনটা হয়েছিল? 9 মাসের যুদ্ধের ভিতরে তো উৎপাদন হয়নি, জি ধ্বংস হয়েছে, বাংলাদেশ ছিল ধ্বংসস্তূপ, সেজন্য অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার কথা না। আর 2 নম্বর হলো, বিপ্লবের পরে প্রতিবিপ্লব হয়, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই স্বাধীনতা চাই নেই বাংলাদেশ, এবং মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করি সেটাও চাইনি, কিন্তু বঙ্গবন্ধু আমাদের কিন্তু আগেই বলেছিলেন যুদ্ধ শুরু হওয়ার আগেই, যে তোদের সাহায্য করবে ভারত এবং সোভিয়েত ইউনিয়ন, আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করবে। যাক, এগুলো থাক, আমি যে কথা বলছি সে কথা হলো এই যে, ওই সময় শুধু তাই না, আব্দুল হক তিনি ভুট্টোর কাছে চিঠি লিখেছিলেন চীন বলতে, যে আপনাকে আমাকে অস্ত্র দাও, অর্থ দাও, আমি এটা আমার মুসলিম বাংলা করব। সাথে সাথে একটা বেতার শুরু হয়ে গেল মুসলিম বাংলা, নিশ্চয়ই আমার বইয়ের ভিতরে আছে দেখা, মুসলিম বাংলা বেতার শুরু হয়ে গেল। সেই ধারাবাহিকতায় হলিডে এবং অন্যান্য পত্রিকা বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে এবং রাষ্ট্র পরিচালনা সম্পর্কে এমন সমস্ত কথাবার্তা লিখলো যেটা আজগবি, অকল্পনীয় এবং
দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য। একটা সদ্য স্বাধীন দেশ যেখানে সবাই মিলে একসাথে থাক কাজ করার কথা, দেশ গঠনের মহান ব্রত নিয়ে অগ্রসর হওয়ার কথা, সেটা বাদ দিয়ে আমরা যে বিভাজিত হলাম শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, বিষয়টা কি ছিল যে এদেশে নিয়মতান্ত্রিক রাজনীতি চলবে না বৈপ্লবিক পরিবর্তনের জন্য বিপ্লবী সরকার হবে? বঙ্গবন্ধু বলছেন বিপ্লবী সরকার আমি করবো না, আমি জনগণের রায় বিশ্বাস করি, জনগণকে মালিকানা মনে করি, জনগণ আমাদের প্রভু, জনগণের প্রভুত্ব থাক আমি তাই চাই, সেজন্য বিপ্লবী সরকার করবো না। তাহলে বাকশাল কেন হলো? আপনার বইতে আপনি বলছেন যে বাকশালের ব্যাপারে কোনো মন্ত্রীর সমর্থন ছিল না, বেশিরভাগ মন্ত্রী। হ্যাঁ, সমর্থন ছিল না বাকশালটা, তাহলে কারণ আমরা প্রচলিত কোন প্রেক্ষাপট থেকে কোন ধারণার থেকে তিনি করে বসলেন? উনি একটা ধ্রুবতারা নিয়ে অগ্রসর হয়েছেন, বাঙালির মুক্তি। কোন বাঙালি? ধনীর বাঙালি না, দুঃখী মানুষের। যে দেশে শতকরা 80% তখন মানে দুঃখ কষ্ট বেদনার ভিতর ছিল, গরিব ছিল তারও বেশি, তাদের মুক্তির জন্য সারা জীবনের স্বাধীনতার, এইটাকে বাস্তবায়ন করার জন্যই কে চেয়েছে কে চায় নাই। ছয় দেওয়ার সময় যখন ওনার সাথে যাইতেন, উনি গান গাইতেন একটা, তো ডাক শুনে কেউ না আসলে একলা চলরে। অনুরূপভাবে তিনি বাকশাল করেছিলেন, কৃষক শ্রমিক আওয়ামী লীগের মুক্তির জন্য যে বাকশাল করেছিলেন, সেই বাকশাল তখন জাস্টিফাই ছিল, কারণ আমেরিকা সাহায্য করছে না, খাদ্য দিচ্ছে না, দেশে দুর্ভিক্ষ, মানুষ মারা গেছে, পার্লামেন্ট আমি দেখেছি বঙ্গবন্ধু হু হু করে কেঁদেছে, আমি 7,000 লোককে বাঁচাতে পারিনি। আজকে গল্প করে অনেক লক্ষ লক্ষ ন 7,000 লোককে বাঁচাতে পারে নাই। এই যে বঙ্গবন্ধুর গভীর অনুভূতি মানুষের প্রতি, সেই মানুষের মুক্তির জন্য তিনি মনে করেছিলেন যে ছয় দফার সময় আমি যেমন করে দেশকে একাই টেনে সামনে নিয়েছিলাম, তরুণ সমাজকল্পনা, হ্যাঁ, সেইভাবে তিনি অগ্রসর হয়েছিলেন, জাতীয় দল করেছিলেন। বাকশালের কর্মসূচি কী ছিল? চারটে মাত্র। প্রথম কি জাতীয় ঐক্য? বাঙালির জাতীয় ঐক্য হলে অসাধ্য সাধনে কোনো সময় বিলম্ব হয় নাই, জাতীয় ঐক্য সাধনের করেছিলেন। দ্বিতীয় কী করেছিলেন? দুর্নীতি উচ্ছেদ। তৃতীয় ক্ষেতে খামারে কলে কারখানায় উৎপাদন বৃদ্ধি। আর চার নম্বর কী? জন্মশাসন। এই চারটে প্রোগ্রাম কিন্তু বাকশালের, তার বিস্তৃত ব্যাখ্যা আমার একটা বই আছে, বাকশাল কী কারণ পরে আরও বের করেছি গবেষণা করে, সেটা হলো সমাজ বদলে বঙ্গবন্ধুর ব্লু প্রিন্ট, মানে বাকশালের টোটাল থিওরির থেকে আরম্ভ করে কারা কারা ছিল, কী ছিল না ছিল সব কিছু আছে। এখন কায়ামী স্বার্থবাদী গোষ্ঠী সবসময় প্রগতিশীল ধারাকে বিরোধিতা করে, পরিবর্তনকে বিরোধিতা করে। যেমন আওয়ামী মুসলিম লীগ থেকে যখন মুসলিম লীগ থেকে যখন আওয়ামী লীগ করা হয়, কিছু লোক চলে গেল, আবার পরবর্তীকালে দেখা গেল অতি বামপন্থী হয়ে আওয়ামী লীগ থেকে কিছু লোক মৌলানা ভাসানীর নেতৃত্বে ওনার চলে গেলেন, ন্যাপ করলেন, ন্যাশনাল আওয়ামী পার্টি করলেন। সেই জন্য লক্ষ্য করা যায় যখনই পরিবর্তনের ধারা আসে, তখন সেটা যদি কোনো মানুষের পক্ষে হয়, তাহলে কায়েমের স্বার্থবাদী গ্রুপ আমরা যারা আছি, আমাদের স্বার্থে আঘাত লাগবে, এই চিন্তা করে আমরা থাকিনি। বাকশালের সময় তাই ছিল, আচ্ছা, বাকশালের সময় তাই ছিল। পার্লামেন্টে ভূমি 100 বিঘের বেশি রাখা যাবে না, এর উপরে পার্লামেন্ট মেম্বাররা বক্তৃতা করেছে। ডক্টর কামাল হোসেনও নাকি নিতে চাননি শপথ, পরে বঙ্গবন্ধুর অনুরোধে তিনি এসে নিয়ে গিয়েছিলেন। আমি আজগুবি কোনো মন্তব্য করবো না। জি, কামাল হোসেন এমন একজন ব্যক্তিত্ব, উনি যদি শপথ না নিতে চেতেন নিতেন না, বুঝলাম, এখন বলা হয়েছে শপথ নিতে চান না বলে উনি বাইরে চলে গেছে। হ্যাঁ, বাইরে চলে। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম যে এই সময়টার কথা আপনার বইতে বারবার পেয়েছি, যে হত্যাকাণ্ড হচ্ছে, সন্ত্রাসী হামলা চালাচ্ছে বিভিন্ন গোষ্ঠী, অপহরণ হচ্ছে, খুন হচ্ছে, এবং এইরকম একটা সময় আপনার বইয়েরই আমি কিছু লাইন দেখছিলাম আপনি লেখেছেন, শুধু তাই নয়, কেন্দ্রে মনি তোফাইল, অর্থাৎ শেখ মনির কথা বলছেন এবং তোফাইল আহমেদের কথা বলছেন, কেন্দ্রে মনি তোফাইল উপদলীয় কোন্দলের বহিঃপ্রকাশ ঘটেছে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল 1974 সনের এপ্রিলে সূর্য সেন হলের 7 ছাত্রের নৃশংস হত্যাকাণ্ড। তার কয়েক লাইন পরে আপনি লিখেছেন, এই হত্যাকাণ্ড বঙ্গবন্ধুর তৎকালীন রাজনৈতিক সচিব তোফাইল আহমেদের নির্দেশে সংগঠিত হয়েছিল বলে যুবলীগ প্রধান ফজলুল হক মনি বারবার অভিযোগ করেছেন। এরপর হচ্ছে আপনার মন্তব্য, এভাবে এসব দলীয় হত্যাকাণ্ড বঙ্গবন্ধুর ভাবমূর্তিকে বহুলাংশে হ্রাস করেছিল সন্দেহ নেই। বঙ্গবন্ধুর ভাবমূর্তিকে দুর্বল করার অর্থই হলো
শত্রুদের হাতকে শক্তিশালী করা, তোফাইলের প্রোটেকশনে শফিউল আলম প্রধান কি সেই পথ বেছে নিয়েছিল, একটা প্রশ্ন করেছেন। কি হয়েছিল আসলে, আপনি কি তাই বিশ্বাস করেন? কোনটা? তখন বিভিন্নভাবে জি আমেরিকে ঢুকে আমেরিকাকে বিভাজন করার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছিল। এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এই সমস্ত হত্যাকাণ্ড যেগুলো বলছেন সেগুলো কিন্তু তার পার্ট। তবে একটা বিষয়, লেখার সময় আমি খুব নির্মম। আচ্ছা। এবং নির্মম আমি আমার বিরুদ্ধে লিখি, কারণ একজন লেখক যখন তার সত্তা নিয়ে লেখে তখন তাকে নির্মম হওয়া দরকার, কোনো দলবাজি নয় এবং কোনো দলকানা লেখা নয়। এখন আমরা যারা আছি তথাকথিত বুদ্ধিজীবী হিসেবে পরিচয় করি, তারা দেখবেন সত্যকে দ্বিখণ্ডিত করে, সেই সত্যকে বিকৃত করে, কেউ এদিকে কেউ ওদিকে, এটা খুব প্রিয়া দেয়। তবে একটা কথা আমি মনে করি, সত্যকে কোনোদিন চাপা দিয়ে রাখা যাবে না। এবার বঙ্গবন্ধু হত্যার প্রসঙ্গে চলে আসতে যাচ্ছিলাম। আপনার বইয়ের কয়েকটা লাইনে আপনি লিখেছেন, 15ই আগস্ট সকালে প্রেসিডেন্টের বিশ্ববিদ্যালয় সংবর্ধনা, রাত 8টায় প্রেসিডেন্ট শেখ মুজিব উপরাষ্ট্রপতি নজরুল ইসলামকে টেলিফোনে বললেন দুজনের একসাথে যাওয়া ঠিক হবে না। তখন তো ওই বিশ্ববিদ্যালয় নিরাপত্তা অনেক জোরদার করা হয়েছিল। তাকে 10:45 টিএসসিতে যাওয়ার নির্দেশ দিলেন। আজ প্রশ্ন থেকে যায় বঙ্গবন্ধু কেন এই নির্দেশ দিয়েছিলেন, 112 পৃষ্ঠায় বলেছেন। আপনার কি মনে হয় কেন এই নির্দেশ? বঙ্গবন্ধু যাচ্ছেন তার হত্যা করার জন্য, এরকম ষড়যন্ত্র চলছে। কারণ ওই দিন সন্ধ্যায় ওখানে কতগুলো বোম ব্লাস্ট হয় বিশ্ববিদ্যালয়ে, এইসব দেখে বঙ্গবন্ধু স্বাভাবিকভাবেই প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট একই সাথে থাকলে, একই সঙ্গে হলে কনস্টিটিউশনে একটা প্রবলেম দেখা দেয়। তিনি তার মানে আজ করতে পেরেছিলেন, আজ করে ওনাকে দেখেন, ওনাকে আমি সরাসরি বলিনি, আমার সাথে প্রধানমন্ত্রী তখন বাক্সারের এম মনসুর আলী, জি জি জি, ওনাকে আমি 8ই অগস্ট ওনার কাছে গিয়ে বলেছিলাম যে বঙ্গবন্ধু হত্যা করার ষড়যন্ত্র করছে। উনি শুনে, উনি যেহেতু স্বরাষ্ট্র নিশ্চয়ই সংবাদ ছিল, উনি আমার কথা শুনে, লোকজন ছিল সব বাদ দিয়ে আমার হাত ধরে নিয়ে লনে গেলেন। এই তখন সুগন্ধার এই দিকে থাকতেন, মিন্টু রোডে থাকতেন। তখন অগস্ট মাসে মাঠ ভেজাস, দুবলা ঘাস, আমার হাত ছাড়েন। আমি কি কথা বললাম আর উনি বলছেন, উনি বললেন যে না, আমাকে বললেন কে এটা ষড়যন্ত্র কে করছে, আমার মোস্তাক, কেন না মোস্তাক না, ক্যাপ্টেন মনসুর বললেন, হ্যাঁ আধা ঘন্টা ধরে কিন্তু আমার হাত ধরে টানা ছাড়েননি, বলে মোস্তাক করলে তাজউদ্দিন করতে পারে। এই ছিল ঘটনা। তাহলে এটা কি মনসুর আলী আপনাকে বলেছিলেন যে করলে তাজউদ্দিন করতে পারে? হ্যাঁ। আচ্ছা, কিন্তু মজার ব্যাপারটা হলো সৈয়দ নজরুল ইসলাম জানতেন বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে, আমার ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস পর পর সেখানে আমি দেখেছি, আপনি লিখেছেন, হ্যাঁ আমি আমি কিন্তু লিখেছি। তাহলে জানতেন নাকি? আমার মতো নগণ্য মানুষও যদি জানতে পারে, আমি অন্য একটা সোর্স থেকে শুনে বলেছি, তাহলে যারা নেতা ছিলেন তারা জানতেন, তারা কেন প্রোটেকশন দিতে পারেনি, রক্ষী বাহিনী কেন প্রোটেকশন দিতে পারেনি, কেন কেন বঙ্গবন্ধুকে হত্যার 7 দিন আগে মাত্র ডালিমের ট্রুপসকে নিয়ে এসে বঙ্গবন্ধু পাহারা বসানো হলো, কারা করেছিল? এই রক্ষী বাহিনীর প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম। আপনি সেখানে লিখেছেন যে রক্ষী বাহিনী তাদের গাড়িতে করে প্রেসিডেন্ট শেখ মুজিবের হত্যার প্রাক্কালে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট তোফায়েল আহমেদকে কেন সদর দপ্তরে নিয়ে গিয়েছিলেন, রক্ষী বাহিনী কেন নিষ্ক্রিয় থাকলো, বঙ্গবন্ধুকে বাঁচানোর জন্য কেন তারা তড়িৎ ব্যবস্থা নিতে ব্যর্থ হলো, কারা দায়ী তাও পরিষ্কার হওয়া দরকার। হ্যাঁ, আসলেই তাই আমার মনে হয়। যতই সাপাই রেখে রক্ষী বাহিনীর কোনো কোনো কর্মকর্তা বই লিখেছেন, এর সাথে আমি একমত না। কারণ এই ইন্টারভিউটা ফারুকের জবানবন্দিতে ছিল যে রক্ষী বাহিনী নাকি সজ্জিত ছিল সে সময়। হ্যাঁ, ফারুকের কথা না, এই রক্ষী বাহিনী তখন বিশ্ববিদ্যালয়ের ওখানে যে ডিউটি ছিল সে তাড়াতাড়ি, তার নাম ছিল দীপক, দীপক ইন্টারভিউ আমি নিয়েছি, এটা সেই ইন্টারভিউতে পেয়েছি, সেই ইন্টারভিউর কথা লিখেছি আমি। ডক্টর আবু সাইদ, আলোচনা শেষের দিকে চলে আসছিলাম, একটু আপনার ব্যক্তিগত প্রসঙ্গে যেতে চাচ্ছিলাম। খুব সংক্ষেপে যদি আমাদেরকে উত্তরগুলি দিতেন যে দেশে কি আপনার এখন কোনো প্রিয় রাজনীতিবিদ আছে নাকি, থাকলে কে? দেশে জীবিত? জি জীবিত। জীবিত প্রিয় রাজনীতিবিদ আমি খুঁজে পাই না। আচ্ছা, আর যারা চলে গিয়েছেন, আপনার সবচেয়ে প্রিয় রাজনীতিবিদ এখনো পর্যন্ত? চলে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার প্যারালাল তো কেউ নাই। আচ্ছা, আপনি তো
মানে যেটা বলছিলেন যে আপনার স্যুট টাইপের একটা ছবি আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলে পাওয়া যাবে, আমিও আসলে ছবিটা দেখেছিলাম, আপনি খুব সুদর্শন ছিলেন, জীবনে প্রেম এসেছিল নাকি? জীবনে প্রেম করার সময় পেল কোথায়? কনস্টিটিউশন হয়ে যাওয়ার পরে আমাকে একদিন হঠাৎ করে ডেকে বলছে, আরে বাগাবাড়ি যেতে কি বললাম বগুড়া যেতে একটা নদী পড়ে, ওই নদীর নাম বড়াল, ওখানে অনেকগুলো গরু, রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে 10,000 একর জমি দিয়েছিল ঘোষদের গরু চড়ানোর জন্য, এবং উত্তরপ্রদেশ থেকে বড় বড় গরু নিয়ে আসছিল, এত বড় গরু এখানে। তখন বললেন দেশ স্বাধীন হলে এখানে এটা ৬৯ সনের কথা, দেশ স্বাধীন এখানে এখানে আমি ই করব দেখতাম যে পাশে একটা কিন্ডারগার্টেন স্কুল ছিল, সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা ছিল আমার ওয়াইফ, তাকে দেখে আমি সরাসরি গিয়ে তার বাড়িতে প্রস্তাব দিয়েছিলাম। আমি তিনতলায় বসতাম, উনি নিজ দেখে যেতেন, আমি দেখেছি একটা যে ব্যক্তিত্ব সম্পন্ন, যে কোনো মানুষকে ভালোবাসা কিংবা যে কোনো মানুষকে আকৃষ্ট করা কিংবা যে কোনো মানুষের ভালোভাবে চলার প্রথম হলো তার ব্যক্তিত্ব আছে কিনা, যে ব্যক্তিত্ব থাকে সে খুব তাড়াতাড়ি খারাপ হয় না, এটা দেখেই আমি সরাসরি প্রস্তাব দিয়েছিলাম। চোখের শাসন ছিল সাক্ষাৎ, আমার মা যখন আমাদের দিকে তাকাতেন একটু রাগত ভাবে, আমরা সব চুপ নিশ্চুপ, বাবা যখন একটু ধমকের মতো কথা বলতেন আমরা চুপ, আমাদের ওইভাবে কেউ শাসন করতো। বলা হয় আপনি সংস্কারপন্থী, দেশের রাজনীতি নিয়ে আমি যেটা টের পাচ্ছিলাম আপনার কথায় যে আক্ষেপ আছে যে আদর্শের থেকে দূরে সরে গিয়েছে, এর থেকে পরিত্রাণের উপায় কি, আপনার কি পরামর্শ দেশের রাজনীতিতে এখন কি অবস্থা, আগামী নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা এবং এই পরিত্রাণের উপায় কি? দেখেন বর্তমান যে রাজনীতি আছে, আমি যদি ধরতে যাই তাহলে সেই রাজনীতি গলিত সমাজের একটা দুর্গন্ধময় রাজনীতি, এই রাজনীতি দিয়ে স্বাধীন স্বপ্নের সোনার বাংলা, শোষণমুক্ত বাংলা ও সাম্প্রতিক বাংলা প্রতিষ্ঠিত হতে পারে না। আজকে যদি আমাকেও শীর্ষ ক্ষমতায় বসে দেন, আমার পক্ষেও না, কারণ প্রচলিত শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং প্রচলিত বিধিবিধান যেগুলো আছে সেগুলো বহাল রেখে এই কলোনিয়াল যুগের আইনকানুন দিয়ে স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ, সোনার বাংলা যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেটা সম্ভব নয়, সেজন্য এটার পরিবর্তন দরকার। এই পরিবর্তনটা বঙ্গবন্ধু করতে গিয়েছেন, সম্পূর্ণ করতে পারেননি, কিন্তু এখন বাস্তবতার আলোকে আমি বলতে চাই, অনেকগুলো আছে আমার কাছে লিখিত আছে, আমি এটা আমার পার্টি কোনোভাবে পেশ করব। আমি যেটা বলি, প্রথমে যেটা করা, ক্ষমতা এককেন্দ্রিক থাকবে না, পাকিস্তান ভেঙে গেল শুধুমাত্র একনায়কতন্ত্র, গণতন্ত্র না থাকার জন্য পাকিস্তান ভেঙে গেল শক্তিশালী কেন্দ্র কথা বলে, পাকিস্তান ভেঙে গেল শুধুমাত্র শোষণের জন্য, বৈষম্যের জন্য, দুর্নীতির জন্য, নিপীড়নের জন্য, অত্যাচারের জন্য ভেঙে গেল, সেই অবস্থা বর্তমানে বিবেচনা করে দেখবেন বিরাজমান আছে কিনা। তার থেকে পরিত্রাণের উপায় কী? পরিত্রাণের উপায় হলো এই যে এই এককেন্দ্রিক শাসন ব্যবস্থাকে ভেঙে বিকেন্দ্রীকরণ করা দরকার। আজকে আমলাতন্ত্র মাঠ পর্যায়ে দুর্বল, আর উপরের দিকে দেখা যাচ্ছে কয়েক হাজার যুগ্ম সচিব, কয়েক হাজার অতিরিক্ত সচিব, তাদের জায়গা নাই, কাজ দেওয়ার কিছু নাই তাদের রাখা, সেজন্য এদেরকে সম্পূর্ণ করে ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে, থানা লেভেলে পাঠানো দরকার, নির্বাচনী ব্যবস্থা এগুলো সবই পরিবর্তন করা দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জীবনের অভিজ্ঞতা, রাজনীতি নিয়ে আপনার ভাবনা এবং বঙ্গবন্ধুকে নিয়ে তার আদর্শ আমাদের দর্শকদেরকে জানাবার জন্য। দর্শক, এরই সাথে শেষ করতে যাচ্ছি আজকের আনোয়ার সেমেন মুক্তমঞ্চ অনুষ্ঠান, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।